আগামী 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে এখানে শাসক দলের সম্প্রীতির মিছিল ডাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। 22শে জানুয়ারি আপনারা জানেন রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে। হিন্দু সমাজ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেক মন্দিরে মন্দিরে সেদিন পুজো করবে, ভগবান রামের আরাধনা করবে এবং যে দেবতার মন্দির তার আরাধনা করবে। সেই সময় এই রাজনৈতিক মিছিল, এবং এই মিছিল আমরা যেটা আন্দাজ করছি যে এই মিছিলে সর্বধর্মের নাম হবে, আসলে বাবরের লোকেদেরকে নিয়ে দাপাদাপি করা হবে। বাবর সমর্থকদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী সেদিন দাঙ্গা করানোর প্ল্যান করছে। এই দাঙ্গা করানোর প্ল্যান মহামান্য আদালতের উচিত ভেস্তে দেওয়া, কারণ এর মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, যে রাম মন্দির নয়। কারণ এবং সেই মিছিলের রুট আপনারা দেখলে যেখানে শেষ হচ্ছে, বিশেষ করে পার্ক সার্কাসে সেখানে শেষ করা হচ্ছে, তার উদ্দেশ্য পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য এবং বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে, হিন্দুরা সেদিন পুজো করবে মন্দিরে মন্দিরে, তাদের উপর লেলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেইটা করার জন্য এটা চেষ্টা করা হচ্ছে। যদিও যদি এই চেষ্টা করা হয়, ভারতীয় জনতা পার্টি এবং হিন্দু সমাজ একত্রিত হয়ে এর প্রতিঘাত দেবে।